নমস্কার আপন মান মনসুন্চে কু অনেক অনেক স্বাগত আশা করছি আপনার মানে বলে থাকি মু ভালো অব তো চলতু আজ গোটে নি নেই আমি আগুন যা তো চালু ডেই কিন্তু স্টার্ট করে তো আজ কঞ্চা মাছ মেষ বেসর আপন মান সি দেখুন এটা হাফ কেজি মাছ নিয়ে তাকে ভালোভাবে ক্লিন করি ধুয়াধ করি রাখি সে লুণ ହଳଦୀ ତେଲ ସୋରିଷ ତେଲ ଏବଂ ଲେମନ୍ ଜୁସ୍ ମୁଁ ଗୋଟେ ଦେଇକି ତାକୁ ଭଲ ଭାବରେ ମିକ୍ସ କରିନେବା ଲେମନ୍ ଜୁସ୍ କାହିଁକି ଦେଲି ନା ଆମର ଲେମନ୍ ଜୁସ୍ଟା ଦେଲା ଫଳରେ ମାଛଟା ଆଉ ଆଇଁଷିଣିଆ ଗନ୍ଧେଇବନି ତ ଏଠି ମୁଁ ତିନି ଟେବୁଲ୍ ସ୍ପୁନ୍ ଧଳା ସୋରିଷ ଆଉ କଳା ସରି ସୋରିଷ ଟୁ ଟେବୁଲ୍ ସ୍ପୁନ ନେଇଛି ଆଉ ଦଶରୁ ପନ୍ଦର କୋଲା ମୁଁ ରସୁଣ ଦେଇଲି ଏବଂ ହାଫ୍ ଟି ସ୍ପୁନ୍ ମୁଁ ଜିରା ଆଡ଼୍ କରିକି ତାକୁ ଏବେ ଫାଇନ୍ ପେଷ୍ଟ ବନେଇଦେବା तो आम ये बनीगलाटे गोटे जगह को थंडा पा दे कि रखिदेली जमीक राय लगेन मुझे तीन टाइम टमाट को लेकिन फाइन पेस्ट टमाट प्यूर बनईद तो देखता मुझे ग्यास अन कर गरमें रखिदी तो सेनि रु चार टेबुल स्पून मुझे मस्टर्ड अइल देदेली गरम हाँ टे समय देखु अलरेडी आमर तेलटा गरम होन चारु पांचटा शुखिल लंका मुझे तेल रड करी से तो से फुटापड़ पिज आड़ीपत्ता को देवी तो एवं को कोई तेल एड् कर पिज को देखिए हालाका भाव फ्राए कर फ्राए आवश्यक ना পুরা হালকা ভাবে ফ্রায়ে করে কিছু গোল্ডেন ব্রাউন করি কিছু আবশ্যক না এটি রেড চিলি পাউডর টিকি আড করলি তাকে ভালোভাবে মিক্স করে নো মশলার মাছরে লুণ হলদি দিয়ে কবল এটা মশলাপ্রাই মুদমুতুমুক লুণ হলদি আউটকেড করি এবার বাটিকি রকা মসলাকে এটি আড করে নি তা ভালোভাবে মিক্স করে নেবি টিকে কাংকি না এই সোৰিছ বটা না বেচৰটা ভাল ভাৱে কচিব কিছু আৱশ্যক নাই বেছি কচিলে সেইটা পিতাইলা লাগিব তাৰপৰা মই টেমট পিউৰ বাটিকি ৰখিছিল সেই মছলাৰ আড কৰি ভাল ভাৱে মিক্স কৰি দিলে তো আমাৰ মছলা টিকে চিজি গ'ল এই মেৰিনেচন কৰি ৰখি মাছকু এমি এড কৰি দিবি তোমাৰ এই মাছ কঞ্চা মাছ জুটি আপনার যদি টিকিবি ভালো লাগে বা পছন্দ লাগে আপনার লাইক কমেন্ট সেয়ার করবে এবং নয় সবসক্রাইব করা ভুলবে না এবং পাখে থাক বেল আইকন কু প্রেস করে দেবে যা ফল অপলোড হয়ে ভিডিও আপন পাখে সহজে পৌঁছিপার তো দেখুন এটি সবু মাছ এটি আড দিলি তো এবার আমি সেই পাড করে ন তা দশ র পনেরো মিনিট কভর করি ছাড়ি দবা

ଏବେ ମୋର ଫାଇନାଲି ମାଛ କଞ୍ଚା ମାଛ ବିଷୟରେ ରେଡ଼ି ମୁଁ ଏ ଟିକେ ଧନିଆ ପତ୍ର କାଟିକି ରଖିଥିଲି ତାକୁ ଗାର୍ନିଶ୍ କରିନେଲି ତ ରହିଲି ଦେଖାହେବା ନେକ୍ସଟ୍ ଭିଡ଼ିଓରେ ଧନ୍ୟବାଦ